শিক্ষার মানদণ্ড উন্নতির বাবে খাৰুপেটীয়া লুইটভেলি হাইস্কুলত শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবকর গুরুত্বপূর্ণ সভা। হয়, শিক্ষার মানদণ্ড উন্নতি করার বাবে আজি খাৰুপেটীয়ার বলুগড়াস্থিত লুইটভেলি হাইস্কুলত শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক আর পরিচালনা সমিতির সভাপতির সঙ্গে স্কুলখনের প্রাঙ্গণত এখনই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ বিশেষ সভাত স্কুলখনের আন্তঃগাঁথনি, শিক্ষক শিক্ষয়িত্রীসকলে ছাত্র ছাত্রীসকলক গুরুত্ব সহকারে পাঠদান প্রদান আদি বিভিন্ন সুবিধা অসুবিধার দিকত আলোচনা করা হয়। স্কুলখনের নতুনকৈ দায়িত্বভার গ্রহণ করা পরিচালনা সমিতির সভাপতি ইসমাইল উদ্দিন আহমেদে অহা তিনি মাহর ভিতর স্কুলখনের শিক্ষাগত মানদণ্ড, আন্তঃগাঁথনি আদি সকলো দিক আগুয়াই নিব বলে অভিভাবকর লগত প্রতিশ্রুতি দিয়ে। স্কুলখনের উন্নতির দিকত আগবাই নিয়ার বাবে প্রধান শিক্ষক শিক্ষয়িত্রীরে লগত পরিচালনা সমিতির সভাপতি সকলোরে সহায় সহযোগিতা কামনা করে। কেন ধরনের পদক্ষেপ আগলেই লব? আজি আমি গার্জেন মেম্বার এটা সব কজন বহিছো, বহি লুইটভেলি স্কুলের শিক্ষার মানদণ্ড উন্নত করার উদ্দেশ্যে আমি ইয়াত আলোচনা বিচার বহিছো। আজি বহুদিনের স্কুলের বিভিন্ন ঠাইর বিভিন্ন কথা শুনে আসো যে স্কুলের মানে শিক্ষাগত ফলে বহুতখিনি পিছাই গেছে বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে। আজি আমি সব গার্জেন বহি আলোচনা করে আমি একটা সিদ্ধান্ত ললো স্কুলখান কেন আগুয়াই লো পারি। সেখানে সকল গার্জেনে একমত হয়েছে আর তার মই সভাপতি হিসাবে মই কই আছো, ময়ও লগত একমত আর স্কুলখনের মানদণ্ড কেন আগুয়া লই যাম সেই হিসেবে আমি দৃঢ় পদক্ষেপ লৈছো। আর আমি অলরেডি গার্জেন লগত আলোচনা বিবেচনা হল তিন মাহর ভিতর স্কুলের মানদণ্ড উন্নত করি বলে, শিক্ষাগত মানদণ্ড, স্কুল মানদণ্ড, আন্তঃগাঁথনি সকল ফলে আমি আর তিন মাহের ভিতর আগুয়াই লই যাম বলে রাইজর প্রতিশ্রুতি দিল। গতি সকলে সহায় সহযোগিতা করলে বা নিশ্চয় আমি এখানে ফলবিত হম।